অনেকে মনে করেন যে বালিশে পা লাগলে ঘাড়ে ব্যথা করে, অর্থাৎ যে বালিশটি আমরা মাথার নিচে দিয়ে থাকি সে বালিশে যদি আমাদের পা স্পর্শ করে, পা সেটাতে লাগে, তাহলে বালিশের প্রতি অসম্মান হয়, আর বালিশের প্রতি অসম্মানের কারণে সা তার দায়ে আমাদের ঘাড়ে ব্যথা হবে। ঘাড়ে আমাদের কাঁধে বিভিন্ন সময় ব্যথা হয় আমরা জানি, কিন্তু বালিশে পাও লাগলেই ঘাড়ে ব্যথা হবে এরকম কোনো কথা সঠিক নয়। এটি সম্পূর্ণ ভ্রান্ত এবং ভুল একটি ধারণা। হয়তো কেউ বা কারা এটা শুরুতে চালু করেছেন যাতে কেউ প্রয়োজনে অপ্রয়োজনে মাথায় দেওয়া বালিশকে পায়ের নিচে না দেয়, অসম্মান না করে বা সেটাকে ময়লাযুক্ত না করে, এই জায়গা থেকে কেউ হয়তো বা এরকম কোনো কথা প্রচলন দিয়েছেন। কিন্তু একজন মুসলিমকে মনে রাখতে হবে, তিনি যদি কোনো বিশ্বাস তার ভিতরে স্থাপন করেন, সে বিশ্বাসটি যদি কোরআন এবং সুন্নাহ থেকে সমর্থিত না হয়, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত না হয়, অথবা কোনো বাস্তব অভিজ্ঞতা দ্বারা সেটি প্রমাণিত না হয়, তাহলে সেক্ষেত্রে সেটিকে কোনো মুসলমান কোনো অবস্থাতেই নিজের ভিতরে লালন করতে পারেন না, বরং সেই ভ্রান্ত বিশ্বাস থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। ঘাড়ে ব্যথা হবে এমন কোনো কথা নেই। আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো কাজের প্রভাব, কোনো কিছুর প্রভাব যদি অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত হয়, যেমন এই জিনিসটা খেলে এই সমস্যা হয়, তাহলে আমরা বলতে পারি এটা যে এটা খেলে এটা হয়, কারণ এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত বা বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত। কিন্তু যেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত নয়, এর কোনো প্রভাব আপনার যৌক্তিকভাবে প্রমাণিত নয় এবং কোরআন সুন্নাহতেও সেরকম কোনো বিশ্বাসের কথা বলা হয়নি, সেটি ধারণ করা নিজেদের ভিতরে এটা বিভ্রান্তি এবং গুমরাহি, এবং এটা আমাদের ইমানের জন্য ক্ষতিকর বিশ্বাস।